আমি একটা রিকোয়েস্ট করবো যারা গার্ডিয়ান আছে যারা শপিং করার জন্য খুব উৎক্রিপ হয়ে বসে আছেন বা অলরেডি করছেন বা করেছেন তাদেরকে বলবো স্টপ শপিং দিস টাইম কেন বলছি এইবার হ্যাঁ আমি বলবো যে আপনারা এইবার কার জন্য শপিং করা অর্থাৎ কেনাকাটা নতুন জামা কাপড় কেনা নিজের জন্য নাই কিনলেন নাই বা হলো বসন বসুন এই দেয়ার আল্লাহ আমার মাথার মুকুট প্রচুর গলার হার এটা নজরুল এইভাবে সুন্দর করে লিখেছেন তো আমি বলবো যে একবারের জন্য না হয় নাই হলো একটা হয় এই কাকাটা দিয়ে তাকে ইংলিশে লেভেল ওয়ান লেভেল টু করান সে কিনতে নতুন করে সারা জীবন শপিং করতে পারে একবারের জন্য টেস্ট করান এই সুযোগটা নিয়ে যেহেতু অর্ধেক টাকা দিয়ে এখন করার সুযোগ আছে বাকি অর্ধেকটা তো অনেক পরে একটা জন্য এই নতুন কাপড়টা না হলে কি হয় একটা এই কোর্সগুলো করান একটা বার তাকে ফ্রিল্যান্সিং করান বেকার না থাকে ছেলে মেয়ে সে যেন যোগ্য হয়ে থাকে তাকে যেন ঘুষ দিয়ে চাকরি যেতে না হয় তাকে যেন কোনোদিন মানুষের দ্বারে যেতে না হয় সেজন্য বিদেশে একবার স্কলারশিপ দিয়ে যেতে পারে সেজন্য তার যোগ্যতা প্রমাণ করে দেশে বিশেষ ক্যারার হতে পারে সেজন্য কোনোদিন কারো দ্বারে অর্থাৎ কারো রেফারেন্সের জন্য ওয়েট করতে না হয় এটা কি চাওয়া উচিত না একটাবার কাপড় চোপড় কি এমন হবে কি এমন হবে নতুন কাপড়টা না পরে গত বছরের কাপড়টা পরলে কি এমন সমস্যা হবে